বন্ধুরা, জমিতে তিল বা পাট চাষ করেছেন? তিল বা পাট গাছ বড় হওয়ার আগেই বিভিন্ন ধরনের আগাছাতে আপনার জমি ভর্তি হয়ে গেছে? হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি এমন একটি আগাছানাশক সম্পর্কে আপনাদের জানাবো যা খুব সহজে আগাছা দমন করে ফসলের কোনো ক্ষতি না করেই। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। আজ এই ভিডিওতে আপনারা জানবেন আদামা কোম্পানির একটি আগাছানাশক আজিল সম্পর্কে। কোন ফসলে কি পরিমাণে কখন আজিল ব্যবহার করবেন, ব্যবহারের সময় কি সাবধানতা অবলম্বন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আজিলের মধ্যে যে টেকনিক্যালটি থাকে তা হল পোপাকোয়াজফক 10% ইসি হিসাবে, যেটি হলো নির্বাচিত ও সর্বাঙ্গবাহী আগাছানাশক। এটি বন্ধুরা আগাছা জন্মানোর পর প্রয়োগ করতে হয়। আজিল এক বর্ষজীবী ও বহু বর্ষজীবী ঘাস জাতীয় আগাছাকে নিয়ন্ত্রণ করে। আজিল প্রয়োগের কয়েক ঘন্টার মধ্যেই আগাছার পাতা দ্বারা শোষিত হয়ে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে গাছের সারা শরীরে ছড়িয়ে পড়ে। আগাছার পর্বে জমা হয়ে বাদন্ত ডগার কলা ধ্বংস করে আগাছাকে মেরে ফেলে। আজিলকে তিল, পাট, সোয়াবিন, গম, আলু, সর্ষে, তুলো ইত্যাদি চবরা পাতার ফসলে অত্যন্ত সহজেই ব্যবহার করা যায়। এটি ব্যবহার করে সামা ঘাস, দুর্বা ঘাস, ধানজাউলি, বুঞ্জই, লোলিয়াম ইত্যাদি আগাছাকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। বন্ধুরা, আজিলকে তিল বোনার পর যখন আগাছা 2-4 পাতার মধ্যে থাকে সেই সময় প্রয়োগ করা হয়। পাটের ক্ষেত্রে পাট বোনার 15-20 দিন পর জমিতে আজিল ব্যবহার করা উচিত। এটি প্রয়োগের 4-5 দিনের মধ্যেই আগাছার পাতা হলুদ হয়ে যায় এবং 10-12 দিনের মধ্যে আগাছার সম্পূর্ণ মৃত্যু ঘটে। এবার এর ব্যবহার মাত্রা সম্পর্কে দেখা যাক। আজিলকে একর পিছু 250-300 ml পর্যন্ত প্রয়োগ করা হয়। যদি প্রতি লিটার জলে এর প্রয়োগ মাত্রা জানতে চান তবে বলবো একে লিটার প্রতি 2 ml হিসাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ 15 লিটার জলে 30 ml নিয়ে জমিতে প্রয়োগ করলে ভালো কার্যকারিতা পাবে। তবে বন্ধুরা, ফসলে আগাছানাশক ব্যবহারের সময় আমাদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আজিলকে সব সময় পরিষ্কার জলে ব্যবহার করতে হবে। একে কেবলমাত্র সিঙ্গেল অর্থাৎ একা ব্যবহার করবে, মানে এর সঙ্গে আর অন্য কোনো ওষুধ মেশাবেন না। মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়া থাকলে তবে ফসলে ব্যবহার করবে। একে কখনোই মাত্রা অতিরিক্ত ব্যবহার করবেন না, তাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্যাকেটে বর্ণিত ফসল ছাড়া আর অন্য কোনো ফসলে ব্যবহার করবেন না। এটি ব্যবহারের সময় জমিতে আর্দ্রতা থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। আজিল ব্যবহার করে জমিতে আগাছামুক্ত করলে আপনার জমি নিড়ানি দেওয়ার প্রয়োজন হয় না, আপনার সময় ও অর্থ দুয়েরই সাশ্রয় হয়। আপনি যদি ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন তবে আপনি হলেন আমাদের প্রাইম মেম্বার। আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের জানান। আপনি যদি আজিল ব্যবহার করে থাকেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে রাখুন। সঠিক সময়ে ওষুধ প্রয়োগ করুন আর লাভের মুখ দেখুন। ধন্যবাদ।